হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি চাটনি রেসিপি। এই চাটনিটির নাম হলো আমের জেলি চাটনি। দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর কালার এসছে, আর এই চাটনিটি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চাটনি বানানোর জন্য এখানে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমাদের পাঁচফোড়নের গন্ধ না ভালো লাগলে কালো সর্ষেও ফোড়নে দিতে পারো। এইবার ফোড়নটা ভাজা হলে আমি তেল থেকে ফোড়নটা তুলে ফেলে দেবো, কেননা ফোড়নটা মুখে পড়লে চাটনির মধ্যে তিতো লাগে, সেই জন্য আমি ফোড়নটা ফেলে দেবো। কিন্তু তেলে ফোড়নটা ভালো করে ফ্রাই করার ফলে ফোড়নের ফ্লেভারটা চাটনির মধ্যে চলে আসে। তেল থেকে আমি ফোড়নগুলো যথাসম্ভব তুলে ফেলে দিয়েছি, দু একটা রয়ে গেছে, কেননা সব তো তোলা সম্ভব নয়। এবার দেখো, এইখানে আমি দুটো আম, কাঁচা আম সিদ্ধ করে তারপর মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। আমটা দিয়ে দিয়েছি, এইবার এর মধ্যে দেব আমি সামান্য লবণ, আর দেব পরিমাণ মতো চিনি। দুটো আমে প্রায় আমার 250 গ্রামের মতো চিনি দিতে হবে। তোমরা যদি একটু টক মিষ্টি খাও তাহলে একটু কম দেবে, আবার অনেক আম একটু টক কম থাকে সেক্ষেত্রেও চিনি কম লাগবে, সেটা বুঝে দেবে, টেস্ট করে বুঝে দেবে। গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে আমি করে দিয়েছি। এইবার এটা আমি ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না চিনি পুরো গলে যাচ্ছে আমি নাড়তে থাকবো। কন্টিনিউ, দেখো নেড়ে যেতে হবে। আমার কিন্তু চিনিটা গলে গেছে, চাটনির কালারটা কি সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো রকম কালার বা হলুদ ইউজ করিনি, এমনিতেই চাটনির কালারটা এমন সুন্দর এসছে। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো হয়, পুরো জেলির মতো হয়, আর ভোগের ক্ষেত্রে এই চাটনিটা দারুণ, কি বলবো, উপযোগী বলতে পারো, বা ভোগের সাথে মানায় বেশি এই চাটনিটা। ঠিক আছে, এবার আমি চাটনিটা নামিয়ে নেব। আমার আমের জেলি চাটনি রেডি। ভোগের ক্ষেত্রে এই চাটনিটা কিন্তু একদম মানানসই একটি চাটনি। তোমরা যদি অন্য চাটনি করতে চাও সেই রেসিপিও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমের এমনি চাটনি আছে, আমসত্ত্ব খেজুরের চাটনিও যদি তোমরা করতে চাও ভোগের সাথে, সেই চাটনির রেসিপিও তোমরা পেয়ে যাবে। আমাদের যে রেসিপিগুলো রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই সেই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে আর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমার আজকের রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও এটি কেমন হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ, বাই।